ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেটের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি অবিলম্বে ভিসার মেয়াদ বাড়িয়ে তাদের বিমানের টিকিটের ব্যবস্থা করা। এদিকে সকালেও কাওরান বাজারে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। দুর্নীতির বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রসারিত উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন। লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৬৬ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। করোনা ভাইরাস নিয়ে চীন যুক্তরাষ্ট্রের উত্তেজনা ছড়িয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দেওয়ার পর এই উত্তেজনা সৃষ্টি হয়। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন কারো সঙ্গে স্নায়ু যুদ্ধে জড়াবেন না তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম জন্মদিন উপলক্ষে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান চেস কাউন্সিল। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এতে অংশ নেবেন দেশি বিদেশি ৭৪ জন দাবাড়ু।